হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেইন করে শোনাবো একটি নতুন মিস্ট্রি থ্রিলার ওয়েব সিরিজ অভিশপ্ত। ফিল্মিট চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ অভিশপ্ত। শুরুতেই আমরা দেখি নয়ডার একটি জলাশয় থেকে ভেসে ওঠে একটা পচা গলা কঙ্কাল। এরপরেই সিন শিফট হয় কলকাতায়। 25 বছর বয়সী মাঙ্গলিক অপর্ণাকে ম্যাট্রিমোনিয়াল সাইটে থ্রু দিয়ে দেখতে আসে অর্কপ্রভ চক্রবর্তী। ইনি হলেন অপর্ণার বাবা অম্লান, আর ইনি অপর্ণার মা মালা। ইনি হলেন অর্কর মা ঝর্ণা, অর্কর বাবা ইন্দ্রনাথ, দিদি মল্লিকা আর জামাইবাবু দিলীপ। অর্কর বাড়ির সবাই এক দেখাতেই জানায় যে অপর্ণাকে তাদের ভীষণ পছন্দ হয়েছে। 15 দিন পরেই বিয়ের একটা খুব শুভ দিন আছে, সেই দিনেই ওনারা বিয়েটা দিতে চান। বিয়েতে অপর্ণারা ওদের বাড়ির লোকজনদের ডাকতেই পারে, তবে অর্কদের বাড়ি থেকে ওর বাবা দিদি আর জামাইবাবু ছাড়া কেউ আসবে না। ওনাদের গুরুদেবের নাকি এটাই আদেশ। মাত্র 15 দিনের মধ্যে বিয়ে আর কোনো বরযাত্রী না আসার ব্যাপারটা অপর্ণার বাবা মার কাছে একটু অদ্ভুত লাগলেও এত ভালো পাত্র তারা হাতছাড়া করতে চান না। অর্ক পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং কাজের সূত্রে কিছু সময় সে ব্যাঙ্গালোরে এবং বিদেশেও থেকেছে। তাছাড়া অপর্ণা মাঙ্গলিক হওয়ার কারণে এর আগে তার অনেকগুলো সম্বন্ধ ভেঙে গেছে। তোমরা যারা মাঙ্গলিকের বিষয়ে কিছু জানো না, তাদের জন্য আমি বলি, জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মগত কুষ্ঠিতে মঙ্গল গ্রহতে যদি কিছু সমস্যা থাকে, সেই ছেলেটি বা মেয়েটি মাঙ্গলিক হয়। মাঙ্গলিক ছেলে বা মেয়েটির বিবাহিত জীবন খুব একটা সুখের হয় না। এছাড়াও অনেক কিছু খারাপ ঘটনাও ঘটতে পারে। সেই কারণে যারা জ্যোতিষশাস্ত্র মানে, তারা মাঙ্গলিক ছেলে বা মেয়ের কুষ্ঠি না মিলিয়ে বিয়ে দিতে চান না। এইসব কারণে অর্কর বাড়ির লোকের মতিগতি একটু অস্বাভাবিক লাগলেও অপর্ণার বাবা মা এই বিয়েটা মেনে নেন, কারণ অর্কর পরিবার অপর্ণা মাঙ্গলিক জেনেই এই বিয়েতে এগিয়েছে। এর পরের সিনে আমরা দেখি অপর্ণা এবং আরও কয়েকজন মেয়ে প্রায় 5 মাস ধরে তাদের বান্ধবী অঞ্জনাকে খোঁজার জন্য থানায় আসছে। ইন্সপেক্টর বর্মন ওদেরকে এই কেসটা নিয়ে হেল্প করছেন। হঠাৎ করেই অঞ্জনার কোনো খবরই পাওয়া যাচ্ছে না। দিন কয়েক আগে তারা অঞ্জনার একটি ভিডিও হাতে পেয়েছে, তাই সেটা নিয়ে তারা আবার থানায় এসেছে। ভিডিওতে অঞ্জনা বলছে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে, এই অপরাধ বোধ নিয়ে তার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব নয়। ওদের কথোপকথনে আমরা জানতে পারি শেষের 3 বছর অঞ্জনা নয়ডাতে চাকরি করত। তারপর কোভিডের কারণে অঞ্জনার বাবা মা মারা যাওয়ার পর ও শেষবারের মতো কলকাতায় এসেছিল। তখনই অঞ্জনার এক বান্ধবী জোর করে ম্যাট্রিমোনিয়াল সাইটে অঞ্জনার একটা প্রোফাইল খুলে দিয়েছিল। ইন্সপেক্টর বর্মন জানান যে নয়ডার যে অফিসে অঞ্জনা চাকরি করত, সেখান থেকে খবর নিয়ে জানা গেছে যে ও মাস 5 আগেই সেই চাকরি ছেড়ে দিয়েছে। যে বাড়িটাতে ও থাকত, সেই বাড়িটাও ছেড়ে দিয়েছে। ওনারা সব রকম চেষ্টা করছেন অঞ্জনার খবর জানার। সব থানাতেই অঞ্জনার ছবি এবং ডিটেলস দিয়ে সার্কুলার করে দেওয়া হয়েছে, এমনকি নয়ডার থানাতেও সার্কুলার দেওয়া হয়েছে। বিয়ের দিন সাতেক আগে অর্ক একটা রেস্টুরেন্টে অপর্ণার সাথে দেখা করে একটা এ লেখা লকেট অপর্ণাকে উপহার দেয়। অপর্ণা আর অর্ক ওদের এই বিয়েটা নিয়ে দুজনেই মন থেকে খুবই খুশি ছিল। নির্ধারিত দিনে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। অর্কর বাবা দিদি আর জামাইবাবু ছাড়া বিয়েতে অন্য আর কেউ না আসায় অপর্ণাদের বাড়ির সব আত্মীয়দের মধ্যেই জোরালো গসিপ শুরু হয়। সেই গসিপ আরও উস্কানি পায় যখন অর্কর দিদি মল্লিকার গায়ে ওয়েটারের হাত লেগে শরবত পড়ে যাওয়াতে মল্লিকা রক্ত রক্ত বলে চিৎকার করে ওঠে। মল্লিকা বারবার বলে যে পুতুল এসেছে, তাই এত রক্ত। মল্লিকার এই অস্বাভাবিক ব্যবহার সবারই খুব অবাক লাগে, বিশেষ করে অপর্ণার কাছে। মল্লিকার বাবা তার জামাই দিলীপকে ধমক দেয় মল্লিকাকে ঠিক করে দেখে না রাখার জন্য। অন্য একটা সিনে আমরা দেখি একজন তান্ত্রিক অপর্ণার ছবি নিয়ে কিছু একটা তন্ত্রমন্ত্র করছে, আর ঠিক সেই সময়ই অর্ক সিঁদুর পরিয়ে দেয় অপর্ণাকে। দিলীপ একটা ঘরে এসে মল্লিকাকে সামলাবার চেষ্টা করে। মল্লিকা বারবার বলতে থাকে পুতুল এসেছিল, ও কিচ্ছু ভোলেনি, তাই তো এত রক্ত। এসব দেখে আমরা বুঝতে পারি মল্লিকা মানসিকভাবে সুস্থ নয়। অপর্ণা এইসব নিয়ে খুব ঘাবড়ে গেলে অর্ক অপর্ণার মনের কথাটা বুঝতে পেরে তাকে বলে যে মল্লিকার একটা হ্যালুসিনেশনের প্রবলেম আছে, ডক্টর দেখানো হচ্ছে, সব ঠিক হয়ে যাবে। এসব কিছু নিয়ে অপর্ণা যেন টেনশন না করে।
অর্কর বাবা ইন্দ্রনাথও অপর্ণার বাবা মায়ের কাছে এসে তার মেয়ের এই রকম ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন যে তার মেয়ের এই অসুস্থতার জন্যই তারা কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখেন না। পরের দিন অর্কর মা ঝর্ণা অপর্ণার অর্ককে বরণ করে ঘরে তোলেন। কোনো লোকজন আড়ম্বর ছাড়াই অপর্ণার বধুবরণ হয়। সিন শিফট হয় নয়ডা ফরেন্সিক ল্যাবে। জলাশয়ের মধ্যে যে কঙ্কালটি ভেসে উঠেছিল তার থেকে পাওয়া তথ্য অনুযায়ী নয়ডা পুলিশ কনফার্ম করে যে ওইটাই অঞ্জনার ডেড বডি। অপর্ণা শ্বশুরবাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরেই ইন্সপেক্টর বর্মন তাকে ফোন করে জানায় যে একটা কনস্ট্রাকশন সাইটে অঞ্জনার ডেড বডি পাওয়া গেছে। একটা জায়গায় অনেকদিন ধরে মাটি খুঁড়ে সেখানেই চাপা দিয়ে দেওয়া হয়েছিল অঞ্জনাকে। আবার অনেকদিন পর কনস্ট্রাকশনের জন্য ঘোরাখুরি হওয়াতেই ডেড বডিটা বেরিয়ে আসে। সব থেকে বড় ব্যাপার হল ডেড বডির মাথাটা কেটে নেওয়া হয়েছে, তাই এটা যে আত্মহত্যা নয় সেটা একদম শিওর। নিজের বন্ধুর এইরকম মর্মান্তিক পরিণতি শুনে অপর্ণার ব্রিদিং ট্রাভেল হতে শুরু করে। আমরা দেখতে পাই অপর্ণার শ্বাসকষ্টের কারণে তাকে মাঝে মধ্যেই ইনহেলার ইউজ করতে হয়। সন্ধেবেলা অপর্ণা সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় একটা ছায়া মূর্তি দেখতে পায়, কিন্তু ওপরে ওঠার পর সে আর কাউকেই দেখতে পায় না। বারান্দার একটা বন্ধ ঘরে হঠাৎ করেই অপর্ণা আলো জ্বলতে দেখে, কিন্তু অপর্ণাকে দেখেই কেউ একজন যেন আলোটা নিভিয়ে দেয়। পুরো বাড়ির পরিবেশটাই অপর্ণার কাছে কেমন যেন একটা সন্দেহজনক লাগে। অর্ক ফোনে কারোর সাথে খুব নিচু গলায় কিছু একটা কথা বলছিল, সেই সময়ই অপর্ণা ঘরে চলে আসে। অপর্ণাকে দেখেই অর্ক ফোনটা কেটে দেয়। অপর্ণা সেটা খেয়াল করে। অপর্ণা অর্ককে বলে যে সে বারান্দার পাশের ঘরটাতে আলো জ্বলতে দেখেছে, তাকে দেখে কেউ যেন আলোটা নিভিয়ে দিল। অপর্ণার কথা শুনে অর্ক খুব চিন্তিত হয়ে সেই ঘরটাতে দেখতে যায়, কিন্তু দেখে এসে অর্ক বলে যে ঘরটা তো বাইরে থেকে বন্ধই আছে, অপর্ণা নিশ্চয়ই ভুল দেখেছে। অপর্ণা অর্ককে জিজ্ঞেস করে যে সে অপর্ণাকে দেখে ফোনটা কেটে দিল কেন, তার সামনে কি কথা বলা যায় না। অর্ক রোম্যান্টিক রোম্যান্টিক কথা বলে ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় দিলীপ এসে অপর্ণা আর অর্ককে জানায় যে আজ কাল রাত্রি, তাই তারা আজকে একসাথে থাকতে পারবে না। অপর্ণা তার শাশুড়ি মায়ের সাথে আর অর্ক তার বাবার সাথে থাকবে। অর্ক তার আলমারি খুলে ড্রেস বার করতে গিয়ে আঁতকে ওঠে, কারণ আলমারি খুলতেই ওরা দেখে একটা সাপ আলমারিতে ফনা তুলে বসে আছে। সবাই খুব ভয় পেয়ে গেলেও অপর্ণা বুদ্ধি করে একটা চাদর দিয়ে সাপটাকে কোনো মতে ঢেকে একটা বালতিতে ভরে দেয়। সেই রাতে ঝর্ণা অপর্ণাকে বলে যে এই পরিবারে নাকি একটা অভিশাপ আছে, যার কারণে মল্লিকার এই রকম অবস্থা, আর অর্ক অনেকবার অ্যাক্সিডেন্ট হতে হতে প্রাণে বেঁচেছে। একবার নয়ডা থেকে ফেরার সময় অর্ক ট্রেন থেকে পড়েই যাচ্ছিল, দিলীপ সঙ্গে ছিল বলে সে যাত্রায় অর্ক বেঁচে যায়। অর্ক নয়ডাতে ছিল শুনেই অপর্ণা একটু চমকে যায়, কারণ সে জানতো অর্ক চাকরির কারণে ব্যাঙ্গালোরে ছিল। সেই সময়ই অর্ক এসে বলে যে সে কিছুদিনের জন্য নয়ডাতেও ছিল। ঝর্ণা অপর্ণাকে বলে যে এই সব ঘটনার পরেই তারা একজন বড় তান্ত্রিকের সন্ধান পায়, তিনি একজন সিদ্ধ পুরুষ। উনি বলেছেন যে এই বাড়ির ওপর একটা অভিশাপ আছে। ওনার কথা অনুযায়ী তারা এই বাড়িতে বিয়ের কোনো অনুষ্ঠান করেননি। ঝর্ণা অপর্ণাকে বলে যে কাল তারা অপর্ণাকে নিয়ে সেই তান্ত্রিক সাধু বাবার কাছে যাবেন। সেই মতো পরের দিন ওরা সবাই সেই তান্ত্রিকের কাছে যায়। অপর্ণা দেখে যে সেই তান্ত্রিক শ্মশানেই থাকেন। শ্মশানের পরিবেশ আর তান্ত্রিকের অদ্ভুত বেশ দেখে অপর্ণা বেশ ভয় পাচ্ছিল। এরপর সেই তান্ত্রিক অপর্ণার কপালে আঙুল ছুঁয়ে নানা রকম মন্ত্র পড়ে বলেন যে এবার থেকে সব অভিশাপ দূর হয়ে যাবে। তান্ত্রিক অপর্ণাকে দিয়ে কিছু নিয়ম করান। ইচ্ছে না থাকলেও শাশুড়িমার কথায় অপর্ণা সেই নিয়মগুলো করতে বাধ্য হয়। সেদিন সন্ধেবেলা অপর্ণা দেখে তার বাবা আর মা এসেছেন। হঠাৎ করে অপর্ণা তাদেরকে দেখে খুবই অবাক হয়, কারণ সকাল থেকে তার বাবা মা অপর্ণার ফোনই ধরেননি। অম্লান আর মালা তাদের মেয়েকে জানান যে অর্কই তাদের সাথে এই সব প্ল্যান করেছে। যেহেতু বৌভাতের কোনো অনুষ্ঠান হচ্ছে না, তাই অর্ক অপর্ণাকে এই সারপ্রাইজটা দিতে চেয়েছিল। অপর্ণা বুঝতে পারে আগের দিন এই কারণেই অর্ক অপর্ণাকে দেখে ফোনটা কেটে দিয়েছিল। অপর্ণা মনে মনে খুবই খুশি হয় অর্কর এই সারপ্রাইজে। ঝর্ণা অপর্ণা আর অর্ককে বলে ওনাদেরকে অপর্ণার ঘরে নিয়ে যেতে। ওনারা ওপরে গিয়ে মেয়ে আর জামাইয়ের সাথে গল্প করছিলেন, ঠিক এমন সময় অপর্ণা লক্ষ্য করে কেউ একজন দরজার আড়ালে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছে। পর্দা সরাতেই অপর্ণা দেখে মল্লিকা দাঁড়িয়ে আছে। অপর্ণাকে দেখে মল্লিকা বলে যে তার মা সবাইকে নিচে খাওয়ার জন্য ডাকছে, এটা বলতেই সে এসেছিল।
এরপর অমলান আর মালা তার মেয়ে জামাইয়ের জন্য উপহার দিয়ে অর্কর সাথে নিচে চলে যায়। অপর্ণা গিফটগুলো রাখতে গিয়ে ড্রয়ার থেকে একটা এনভেলপ খুঁজে পায়। সেটা দেখে অপর্ণা বেশ অবাক হয়। এনভেলপটা দেখে অপর্ণা কেন অবাক হলো সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। সিন শিফট হয় কলকাতার টলিগঞ্জ থানায়। পুলিশ অঞ্জনার স্বামীর নাম আর ছবি লোকেট করতে পারে। ছেলেটির ছবি দেখে ইন্সপেক্টর বর্মনের মনে হয় ছেলেটি নন বেঙ্গলি, কিন্তু এর নাম সুপ্রতিম চ্যাটার্জি শুনে বর্মন একটু অবাক হয় বটে। সন্ধেবেলা অপর্ণা যখন ফুলসজ্জার জন্য সাজছিল, তখন সেই ঘরে উস্কো খুস্কো চুলে মল্লিকা আসায় অপর্ণা মল্লিকাকে নিজের জায়গায় বসিয়ে চুল আঁচড়ে দেয়। তাতে মল্লিকা খুবই খুশি হয়ে অপর্ণাকে অর্পিতা নামে সম্বোধন করে বলে যে পুতুল তাকে বলেছে যে সে খুব ভালো মেয়ে। অপর্ণা মল্লিকাকে বলে যে তার নাম অর্পিতা নয়, অপর্ণা। কিন্তু মল্লিকা সেটা কিছুতেই মানতে চায় না। মল্লিকা বলে পুতুল তাকে বলেছে যে তার নাম অর্পিতা। মল্লিকা বারবার একই কথা বলাতে অপর্ণার মনে একটু সন্দেহ হয় যে কে এই অর্পিতা, আর পুতুলই বা কে? সবটাই কি মল্লিকার পাগলামি, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? এসব কথার মাঝেই সেখানে দিলীপ চলে আসাতে মল্লিকা হঠাৎ করে এমন ব্যবহার করে যেন মল্লিকার ইচ্ছা না থাকা সত্ত্বেও অপর্ণা জোর করে তাকে বসিয়ে চুল বাঁধার চেষ্টা করছে আর অনেক কথা জানার চেষ্টা করছে। মল্লিকার হঠাৎ করে এরকম ব্যবহারে অপর্ণা খুবই অবাক হয়। রাত্রিবেলা ফুলসজ্জার খাটে বসে অপর্ণার হঠাৎ করেই মনে পড়ে যে অঞ্জনা তাকে একবার বলেছিল সে সুপ্রতিম নামে একটি ছেলের সাথে ডেটে যাচ্ছে, এবং আজকে সন্ধেবেলায় গয়নাগুলো ড্রয়ারে রাখার সময় অপর্ণা যে খামটা পেয়েছিল সেই খামে যে নামটা লেখা ছিল সেটা দেখেই অপর্ণা চমকে গেছিল, কারণ নামটা ছিল সুপ্রতিম চ্যাটার্জি। অপর্ণার মাথায় অনেক কিছু ঘুরতে শুরু করে। তাহলে কি এই চক্রবর্তী বাড়ির সাথে অঞ্জনা আর সুপ্রতিম চ্যাটার্জির কোনো কানেকশন আছে? পরের দিন সকালে ইন্সপেক্টর বর্মন অপর্ণাকে ফোন করে। সেই সময় সবাই সামনে থাকায় অপর্ণা ফোনটা রিসিভ করতে পারে না, কারণ অঞ্জনা নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা সে কারোর কাছেই বলতে চায়নি। কিন্তু ইন্সপেক্টর বর্মনের সাথে দেখা করাটা তার জন্য জরুরি ছিল, তাই অপর্ণা তার বাবাকে দেখতে যাওয়ার নাম করে থানার উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় তার সাথে অর্কর দেখা হলে অর্ক তাকে বলে যে সে অপর্ণাকে তার বাপের বাড়িতে ড্রপ করে দিচ্ছে। অপর্ণা বারণ করা সত্ত্বেও অর্ক সেটা শুনতে চায় না। আর কোনো উপায় না দেখে অপর্ণা অর্কর সাথেই যেতে বাধ্য হয়। হঠাৎ করেই রাস্তার মাঝে একটা ট্যাক্সি চলে আসায় ওদের গাড়িটা একটা মারাত্মক অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছিল। অর্ক জোরে ব্রেক কষায় সে যাত্রায় ওরা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। অর্ক রেগে গিয়ে সেই ট্যাক্সি ড্রাইভারকে এই মারে তো সেই মারে। অবস্থা সুবিধার নয় দেখে অপর্ণা অর্ককে থামানোর চেষ্টা করে। অপর্ণা বুঝতে পারে যে রেগে গেলে অর্কর মাথা ঠিক থাকে না। অষ্টমঙ্গলার আগে নাকি জামাইকে শ্বশুরবাড়িতে যেতে নেই, এই অজুহাতে অপর্ণা ওর বাড়ির আগের গলির মোড়েই গাড়ি থেকে নেমে যায়। অর্কও আর এই নিয়ে কোনো কথা না বাড়িয়ে অফিসে চলে যায়। সেখান থেকে অপর্ণা অন্য একটা ট্যাক্সি ধরে থানায় পৌঁছায়। ইন্সপেক্টর বর্মন ওদেরকে বলে যে অঞ্জনার হাজবেন্ডের খবর পাওয়া গেছে। তার নাম সুপ্রতিম চ্যাটার্জি। তবে সুপ্রতিমে যে অ্যাড্রেসটা পাওয়া গেছে সেই ঠিকানায় গিয়ে ওরা দেখেছেন যে অ্যাড্রেসটা ফেক। ইন্সপেক্টর বর্মন ওদেরকে বলে যে শুধুমাত্র অঞ্জনার সম্পত্তি বা টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলে কেউ এরকমভাবে ডেড বডির মাথাটা কেটে ফেলত না। খুনি এরকম আচরণ তখনই করে যখন সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি চলে আসে অথবা অন্য কোনো কারণে ভীষণভাবে রিভেঞ্জ নেওয়ার মানসিকতা থাকলে। ইন্সপেক্টর বর্মন বলেন যে আমরা আমাদের ভালোবাসার মানুষদের কতটাই বা চিনি। ওনার কথাটা শুনে অপর্ণার মাথায় অনেক কিছুই ঘুরপাক খেতে থাকে, কারণ তার বিয়ের পর থেকে এখনও অবধি যা যা ঘটেছে সেগুলো অপর্ণার কাছে খুব একটা সুখকর নয়। তাছাড়া অঞ্জনার হাজবেন্ডের নাম সুপ্রতিম চ্যাটার্জি, এদিকে অপর্ণা অর্কর ঘরের ড্রয়ার থেকে সুপ্রতিম চ্যাটার্জি নামে একটা এনভেলপ খুঁজে পেয়েছে। তাহলে কি অপর্ণা যেটা ভাবছে সেটাই ঠিক? অর্কপ্রভ চক্রবর্তী কি নাম ভারিয়ে সুপ্রতিম চ্যাটার্জি? কিন্তু সেটা কি করে সম্ভব? এইসব হাজারো চিন্তায় অপর্ণার পাগল পাগল লাগে। তবে অপর্ণার চিন্তাগুলো ভুল প্রমাণিত হয় যখন ইন্সপেক্টর বর্মন সুপ্রতিমের ছবিটা ওদেরকে দেখায়। পুলিশ স্টেশন থেকে বেরোনোর পর অপর্ণা সেই জায়গায় যায় যেখানে অঞ্জনার সাথে তার শেষবারের মতো দেখা হয়েছিল। তখন অঞ্জনার বাবা মা মারা গিয়েছেন। অঞ্জনা যেহেতু নয়ডাতে চাকরি করত, তাই সে তার কলকাতার বাড়িটাও বিক্রি করে দিচ্ছে। অপর্ণা বলেছিল এর পরের বার অঞ্জনা যখন কলকাতায় আসবে সে অপর্ণার বাড়িতেই যেন থাকে। কিন্তু এরপর অপর্ণার সাথে অঞ্জনার আর দেখা হয়নি।
অপর্ণা এসব ভাবতে ভাবতে উদাস হয়ে গঙ্গার ঘাটে বসেছিল। ঠিক সেই সময় একজন মহিলা মুখে ওড়না ঢাকা দিয়ে একটা লেডিস ব্যাগ নিয়ে সামনেই বসেছিল। হঠাৎই তিনি উঠে গিয়ে অপর্ণাকে বলে যে ব্যাগটা একটু দেখতে। অপর্ণা অঞ্জনার কথা ভাবতে ভাবতে একটা ঘোরের মধ্যে ছিল, তাই ব্যাগটার কাছে যেতে যেতেই মহিলাটি চলে যায়। অপর্ণা ব্যাগের তলায় একটা নিউজ পেপারে দেখতে পায় চন্দন ত্রিবাড়ি নামে একজনের নিখোঁজ বিজ্ঞপ্তি। সেখানে চন্দন ত্রিবাড়ির সমস্ত ডিটেলস এবং অ্যাড্রেসও দেওয়া আছে। তবে আশ্চর্য ব্যাপার হলো, এটি সেই ছেলেটিরই ছবি যার ছবি দেখিয়ে ইন্সপেক্টর বর্মণ ওদেরকে বলেছিল যে এটা অঞ্জনার হাজবেন্ড সুপ্রতিম চ্যাটার্জি। অপর্ণা নিখোঁজ বিজ্ঞপ্তি থেকে পাওয়া অ্যাড্রেসে গিয়ে চন্দন ত্রিবাড়ির খোঁজ করতে গিয়ে জানতে পারে যে সে খুবই ভালো ছেলে। বছর দুয়েক আগে চন্দন একটা খুবই ভালো চাকরি পায়, তারপর থেকেই হঠাৎ করে নিখোঁজ। অপর্ণার মনে হয় যে চন্দন ত্রিবাড়ি আসলে অঞ্জনার হাজবেন্ড এবং সে নিশ্চয়ই নয়ডাতেই চাকরি পেয়েছিল। অপর্ণা ইন্সপেক্টর বর্মনকে ফোন করে চন্দন ত্রিবাড়ির নাম, অ্যাড্রেস এবং তার সব সন্দেহের কথাগুলো জানায়। বাড়ি ফিরে অপর্ণা দেখে মল্লিকা কার সাথে যেন একটা কথা বলছে, কিন্তু অপর্ণা সামনে কাউকেই দেখতে পায় না। অপর্ণা মল্লিকাকে জিজ্ঞেস করে যে সে কার সাথে কথা বলছে। মল্লিকা বলে সে পুতুলের সাথে কথা বলছে। পুতুল নাকি ওই সামনের ঘরটায় ঢুকে গেল, যে ঘরটায় এ বাড়িতে আসার প্রথম দিন রাতে অপর্ণা আলো জ্বলতে দেখেছিল, কিন্তু ঘরটা সবসময় বাইরে থেকেই বন্ধ থাকে। তবে আজকে অপর্ণা দেখে যে ওই ঘরটা খোলা রয়েছে আর ভেতরে আলোও জ্বলছে। কৌতূহলবশত অপর্ণা ওই আলো আধারি ঘরটার মধ্যে ঝুঁকে যায়। ঘরটার চারিপাশ দেখতে দেখতে অপর্ণা দেখতে পায় দেওয়ালে একটি মেয়ের ছবি টাঙানো, আর তাতেই ফুলের মালা দেওয়া, নিচে অনেকগুলো মোমবাতি জ্বলছে। এগুলো দেখে বোঝা যাচ্ছে যে মেয়েটি মারা গেছে। ঠিক সেই সময়ই ঝর্ণা ঘরে ঢুকে দেখে যে অপর্ণা মেয়েটির ছবির সামনে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে হঠাৎ করেই ঝর্ণা ভীষণ অ্যারোগেন্ট হয়ে অপর্ণাকে যা মুখে আসে তাই বলে বকাবকি করেন। সেই সময়ই অর্ক এসে ব্যাপারটাকে সামাল দেয়। অর্ক তার মাকে বলে শুধু শুধু ওকে বকাবকি করার কোনো মানে নেই, কারণ অপর্ণাকে তো ওরা আসল ঘটনাটা বলেইনি। অর্ক এগিয়ে এসে অপর্ণাকে বলে যে এই ছবিটা তাদের ছোট বোন পুতুলের। অপর্ণাকে ঘরে নিয়ে গিয়ে অর্ক বলে যে পুতুল তাদের সবথেকে আদরের ছোট বোন ছিল। তারা বুঝতে পারেনি যে পুতুলকে যে পড়াতে আসত সেই ছেলেটির সাথে পুতুলের একটা অ্যাফেয়ার চলছে। একদিন ওরা সবাই মিলে বিয়ে বাড়িতে গেছিল। সেই সুযোগে ছেলেটি বাড়িতে এসে পুতুলকে ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু ওরা বাড়ি ফিরে আসায় সব ঘটনাটা জানতে পেরে রাগারাগি করতে পুতুল ওই ছেলেটির সাথে পালিয়ে যায়। তারপর ছেলেটি পুতুলকে ব্যবহার করে খুন করে গঙ্গায় ভাসিয়ে দেয়। গঙ্গায় ভেসে ওঠা পুতুলের পচাগলা দেহটা মর্গে গিয়ে শনাক্ত করে আসে দিলীপ। সেই দিনগুলো ওদের কাছে ভীষণই অভিশপ্ত। তারপর থেকেই ওদের জীবনটা পাল্টে গেছে, ওরা কেউ ভালো নেই। ওই ঘটনার পর মল্লিকার মানসিক সমস্যাটা আরও বেড়ে যায়। অর্কও অনেকবার অ্যাক্সিডেন্ট হতে হতে প্রাণে বেঁচেছে। এই কারণেই ওদের মা ঝর্ণা কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়েন। কিন্তু ফ্ল্যাশব্যাকে আমরা দেখি পুতুলের সাথে যে ছেলেটির অ্যাফেয়ার ছিল সেই আসলে চন্দন ত্রিবাড়ি। ছেলেটি একেবারেই খারাপ নয়, সে কখনো পুতুলকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে চায়নি। তারা দুজন দুজনকে ভালোবাসত, বরং পুতুলই তার ভালোবাসা এবং বয়সের চাহিদায় বারবার চন্দনের কাছে যেতে চেয়েছে। চন্দন যথেষ্ট ম্যাচিওর ছিল, তাই পুতুলের পাগলামিতে কখনোই সাথ দিতে চাইত না। কিন্তু চন্দন যেদিন পুতুলকে জানালো সে চাকরিটা পেয়ে গেছে, সেদিন পুতুল চন্দনের আর কোনো বারণই শুনছিল না। পুতুল বরাবরই ভেবেছে তারা যখন দুজন দুজনকে এতটাই ভালোবাসে তখন ঘনিষ্ঠ হওয়ার মধ্যে কোনো পাপ নেই। আমরা দেখি কেউ একজন জানলায় উঁকি মেরে ওদের ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তটা দেখে ফেলে। তার কিছুক্ষণ পরেই হঠাৎ করে বাড়ির সবাই ফিরে এসে চন্দনের ওপর অ্যাটাক করে। আমরা বুঝতে পারি অর্ক অপর্ণাকে সব সত্যি কথাগুলো বলেনি, রহস্য যে আরও জট পাকাচ্ছে সেই নিয়ে কোনো সন্দেহই নেই। অপর্ণা অর্ককে জিজ্ঞেস করে যে ওই ছেলেটার নাম কি। অর্ক বলে সে কিছুতেই ওই ছেলেটার নাম বলতে পারবে না, কারণ ওই ছেলেটার নাম মুখে আনতেও ওর ঘেন্না করে। অপর্ণা এই বাড়িতে এসে থেকে দেখছে দিলীপকে বাড়ির সবাই চাকর বাকরের মতো ট্রিট করে। সবার খাওয়া হয়ে গেলে তারপরে দিলীপ খেতে বসে। বাড়ির যে কোনো প্রয়োজনীয় কাজই দিলীপই করে। তাই আজ অপর্ণা সবাইকে নিজে হাতে এক টেবিলে একসাথে খেতে দেয়, এমনকি দিলীপকেও। দিলীপ আমতা আমতা করলেও অপর্ণার জোরাজুরিতে বাকিদের সাথে খেতেই বাধ্য হয়।
সবাইকে খেতে দেওয়া হয়ে গেলেই অপর্ণা বলে যে সে মল্লিকার খাবারটা ঘরে নিয়ে যাচ্ছে। অপর্ণা মল্লিকার ঘরে খাবার নিয়ে যায়। রাতে মল্লিকার কি ওষুধ আছে সেটা দেখতে গিয়ে অপর্ণা দেখে ওষুধগুলো ভীষণই হাই পাওয়ারের। অপর্ণা সেই কথা মল্লিকাকে বললে মল্লিকা বলে, আজকে যখন দিলীপ সবার সাথে বসে নিজেই খাচ্ছে, তাহলে অপর্ণা যেন ওষুধটা ফেলে দিয়ে দিলীপকে বলে যে সে সেটা মল্লিকাকে খাইয়ে দিয়েছে। মল্লিকা বলে যে এই ওষুধগুলো খেলে তার শরীরে ভীষণ কষ্ট হয়। কথা বলার মাঝে মল্লিকা অপর্ণাকে আবার অর্পিতা বলে সম্বোধন করে। অপর্ণা মল্লিকাকে বলে যে সে অর্পিতা নয়। তখন মল্লিকা অপর্ণাকে থামিয়ে দিয়ে বলে, তার মানে সে অঞ্জনা, তাই তো? অঞ্জনা নামটা শুনেই চমকে গিয়ে অপর্ণার হাত থেকে খাবারের থালাটা পড়ে যায়। অপর্ণা মল্লিকাকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে সে অঞ্জনাকে কি করে চিনল। সেই সময়ই খাবারের থালা পড়ে যাওয়ার শব্দ পেয়ে দিলীপ ওপরে ছুটে আসে। দিলীপকে দেখেই মল্লিকা আবার এমন ব্যবহার করে যেন তার সাথে এইসব নিয়ে অপর্ণার কোনো কথাই হয়নি। আর মুখে আঙুল দিয়ে মল্লিকা অপর্ণাকে বোঝায় এখনের মতো চুপ করে যেতে। দিলীপ মাটিতে পড়ে যাওয়া খাবারগুলো তুলে রান্নাঘরে নিয়ে যায়। সেখানে অপর্ণা আর দিলীপের কথোপকথনে আমরা জানতে পারি যে দিলীপ অনাথ ছিল বলে জোর করে তাকে বড়লোক বাড়ির পাগল মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে। ওরা ভেবেছিল যে দিলীপের আর কি বা ক্ষমতা, সারা জীবন তাদের চাকর বাকর হয়েই থাকবে আর তাদের পাগল মেয়েকে মাথায় করে রাখবে। দিলীপ অপর্ণাকে বলে সে তো সত্যি মল্লিকাকে মাথায় তুলে রেখেছে। পরের দিন ঝর্ণা অপর্ণাকে তান্ত্রিকের দেওয়া একটি তাবিজ পরিয়ে দেয়। কিছুক্ষণ পরে অপর্ণা অঞ্জনার ওই ভিডিওটা আবার দেখতে দেখতে হঠাৎই খেয়াল করে যে অঞ্জনার হাতেও সেই একই রকম একটা তাবিজ যেটা এক্ষুনি তার শাশুড়িমা তাকে পরিয়ে দিল। এটা দেখে অপর্ণা চমকে ওঠে। বারবার কি করে যেন কাকতালীয়ভাবে অঞ্জনার সাথে এই বাড়ির সব কিছুই মিলে যাচ্ছে। পরের দিন অপর্ণা থানায় গিয়ে ইন্সপেক্টর বর্মনের কাছ থেকে জানতে পারে যে চন্দন ত্রিবাড়ির যে অ্যাড্রেসটা নিউজ পেপারে পাওয়া গেছিল সেই অ্যাড্রেসে তারা বহুদিন হলো থাকে না। শোনা যায় যে চন্দনের কোনো এক বাঙালি মেয়ের সাথে প্রেম ছিল। ওরা দুজনেই একসাথে পালায়। তারপর থেকেই ওদের আর কোনো খবর নেই। তবে আজকে ইন্সপেক্টর বর্মন অপর্ণাকে যে কথাটা বলতে ডেকেছেন সেটা হলো, উদয়পুরে ঠিক একই রকমভাবে একটা কঙ্কাল পাওয়া গেছে। এই কঙ্কালটারও মাথাটা কাটা, বাঙালি মেয়ে, তবে এক্ষেত্রে হাজব্যান্ডের নাম সৌরেশ ব্যানার্জি। আরেকটা ব্যাপার হলো, এই মেয়েটির হাতেও ওই একই রকম একটা তাবিজ পাওয়া গেছে যেটা অঞ্জনার হাতে ছিল। এই মেয়েটিকেও সিমেন্টের একটি কনস্ট্রাকশন সাইটে পুঁতে দেওয়া হয়েছিল। ইন্সপেক্টর বর্মন ওদের দুজনের ছবি দেখিয়ে বলেন, একজন অঞ্জনা আর আরেকজন অর্পিতা। ইন্সপেক্টর বর্মনের কথাগুলো শুনে অপর্ণা তো আরও চমকে যায়, কারণ মল্লিকার মুখে বারবার অপর্ণা এই দুটো নামই শুনেছে, অঞ্জনা আর অর্পিতা। তাছাড়া ওদের দুজনের হাতেও সেই একই তাবিজ ছিল যেটা কালকে অপর্ণার শাশুড়িমা তার হাতে বেঁধে দিয়েছে। কোনো একটা সুতো আছে যেটা সবকটা ঘটনাকে আটকে রেখেছে। অপর্ণা শুধু ঘটনাগুলোকে মেলাতে পারছে না। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় যে অর্পিতাকে কেউ চেয়ারে বেঁধে রেখে কোনো একটা ধারালো অস্ত্র নিয়ে মারতে এসেছে। অঞ্জনাকে দিয়ে কেউ জোর করে ওই ভিডিওটা করিয়ে মারার চেষ্টা করছে। আমরা বুঝতে পারি যে অর্পিতা এবং অঞ্জনাকে খুন করা হয়েছে। কিন্তু কেন খুন করা হলো এই দুজনকে? এই দুজনের খুনের সাথে চক্রবর্তীর বাড়ির কানেকশনটাই বা কি? বাড়িতে গিয়ে অপর্ণা সুপ্রতিম চ্যাটার্জির যে এনভেলপটা অর্ক ড্রয়ারে ছিল সেটা বের করতে গিয়ে দেখে যে এখন সেটা আর ড্রয়ারে নেই। সেই সময় পুতুলের ঘর থেকে হঠাৎই চিৎকার চেঁচামেচি শুনে অপর্ণা সেখানে গিয়ে দেখে তার শাশুড়িমা বেজায় চিৎকার চেঁচামেচি করে মৃত পুতুলকে সাপসাপান্ত করছেন, রাক্ষসী বলে সম্বোধন করছেন। কেউ নাকি ওনাকে ফোন করে জানিয়েছেন যে অর্কর আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। যদিও আমরা দেখি অর্ক সশরীরে বাড়ি ফিরে এসেছে, কিন্তু এই প্রচণ্ড মানসিক চাপটা নিতে না পেরে ঝর্ণার স্ট্রোক হয়ে যায়। ঝর্ণাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অর্ক সেই সময় অন্য কিছু কাজে ব্যস্ত থাকায় অপর্ণাকে বলে রিসেপশনে গিয়ে ফর্মটা ফিল আপ করে আসতে। অর্কর কথা মতো অপর্ণা রিসেপশনে যায় ফর্ম ফিল আপ করতে। ফর্ম ফিল আপ করতে গিয়ে অপর্ণা কি যেন একটা মনে হওয়াতে থমকে যায়। কিছুক্ষণ পর রিসেপশনে নাম ডেকে ওঠে সুপ্রতিম চ্যাটার্জি কে আছেন। অপর্ণাকে চমকে দিয়ে অর্ক হাত তুলে উঠে দাঁড়িয়ে বলে যে সেই সুপ্রতিম চ্যাটার্জি। কথাটা বলেই অর্ক বুঝতে পারে যে সে কি ভুল করে ফেলেছে। অপর্ণার সামনে এসে স্বীকার করে ফেলেছে যে সেই সুপ্রতিম চ্যাটার্জি। অপর্ণা সরাসরি অর্ককে চার্জ করে যে সুপ্রতিম চ্যাটার্জির নাম ডাকাতে সে কেন উঠে দাঁড়ালো। সিচুয়েশনটাকে ম্যানেজ করার জন্য অর্ক রিসেপশনিস্টের কাছ থেকে অ্যাডমিশন ফর্মটা দেখতে চায়।
অপর্ণা বারবার অর্ককে এই ব্যাপারে চার্জ করাতে হঠাৎ করেই অর্ক অপর্ণার সাথে খুব রুড বিহেভ করে গায়ে হাত তোলে। অপর্ণা বুঝতে পারে সে যা ভেবেছিল ঠিক তাই। অর্ক অপর্ণাকে ধমক দিয়ে বাড়িতে যেতে বলে, কারণ মল্লিকা বাড়িতে একা আছে। অর্ক বুঝতে পারে যে তার কোনো একটা চালে ভুল হয়ে গেছে, না হলে অপর্ণা সুপ্রতিমের নামটা জানল কী করে। নার্সিংহোম থেকে বেরিয়ে অপর্ণা খেয়াল করে একটি ছেলে তাকে ফলো করছে। অপর্ণার মনে পড়ে যে এই ছেলেটিকে সে আগেও দেখেছে। অপর্ণা ছেলেটিকে ধাওয়া করতে শুরু করে। ছেলেটি দৌড়ে দৌড়ে জেটি ঘাটের দিকে যায়। লঞ্চে উঠে অপর্ণা আর ছেলেটিকে খুঁজে পায় না। একজন লোক অপর্ণার হাতে একটি চিরকুট দিয়ে বলে যে ওই ছেলেটা অপর্ণাকে এই চিরকুটটা দিতে বলেছে। অপর্ণা দেখে যে সেই ছেলেটি পাড়ে দাঁড়িয়ে আছে, আর অপর্ণা যে লঞ্চটাতে দাঁড়িয়েছিল সেটা ছেড়ে দিয়েছে। অপর্ণা চিরকুটটা খুলে দেখে তাতে একটা ঠিকানা লেখা। অপর্ণা সেই ঠিকানায় গিয়ে দেখে সেটা একটা বেদের বাড়ি। কি মনে হওয়াতেই অপর্ণা তাকে জিজ্ঞেস করে যে এর মধ্যে কেউ তার কাছ থেকে সাপ কিনে নিয়ে গেছিল কিনা। এমনিতে মুখ না খুললেও টাকা দেওয়াতে কাজ হয়। অপর্ণা তার বিয়ের একটা ছবি দেখিয়ে অর্ককে চিহ্নিত করে বলে যে এই লোকটি সাপ নিয়ে গেছিল কিনা। তখন সেই লোকটি ওদের পাশে দাঁড়ানো দিলীপকে দেখিয়ে বলে যে সেই কিছুদিন আগে সাপ নিয়ে গেছিল, আবার একদিন পর ফিরিয়েও দিয়ে গেছে। অপর্ণা বুঝতে পারে এর পেছনে অনেক বড় চক্রান্ত রয়েছে। বাড়িতে ফিরে অপর্ণা বাড়িতে কারোর না থাকার সুযোগ নিয়ে মল্লিকার ঘরে গিয়ে তার সব রকম প্রেসক্রিপশনগুলো খুঁজে বার করে। প্রেসক্রিপশনের সাথে ওষুধগুলো মিলিয়ে অপর্ণা দেখে যে মল্লিকাকে যে ওষুধগুলো খাওয়ানো হয় তার একটাও প্রেসক্রিপশনে লেখা নেই। অপর্ণার আগেই সন্দেহ হয়েছিল যে এত হাই পাওয়ারের ওষুধ কোনো মানুষকে প্রতিদিন খাওয়ানো যায় না। অপর্ণা মল্লিকাকে বলে যে দিলীপ তাকে ভুল ওষুধ খাইয়ে পাগল বানিয়ে রাখতে চাইছে। অপর্ণা মল্লিকাকে এই বাড়ির সব সত্যি ঘটনাগুলো খুলে বলতে বলে। দিলীপের বিরুদ্ধে অপর্ণার কথাগুলো শুনেও মল্লিকা চুপ করে থাকে। অপর্ণা বারবার মল্লিকাকে রিকোয়েস্ট করতে থাকে সব সত্যি কথাগুলো তাকে খুলে বলার জন্য, না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। মল্লিকা বলতে শুরু করে। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। সেদিন বাকিরা বিয়ে বাড়িতে গেলেও দিলীপ বাড়িতেই ছিল। চন্দনের সাথে পুতুলকে ঘনিষ্ঠ হতে দেখে ফেলেছিল দিলীপ। তারপর দিলীপই সবাইকে ফোন করে জানায় পুতুল আর চন্দনের ঘনিষ্ঠতার কথা। সবাই বাড়িতে ফিরে এসে চন্দনকে প্রচণ্ড মারধর করে, আর ঝর্ণা পুতুলকে একটা ঘরের মধ্যে আটকে রাখে। পুতুল বারবার তার মাকে বোঝাবার চেষ্টা করে যে তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, চন্দনের এর মধ্যে কোনো দোষ নেই, পুতুলই তাকে বাড়িতে আসতে বলেছিল। কিন্তু ঝর্ণা পুতুলের একটা কথাও শোনে না। রাগের মাথায় অর্ক একটা আদলা ইট দিয়ে চন্দনের মাথা ফাটিয়ে দেয়। এরপরই সবাই খুব চিন্তায় পড়ে যায় যে ওকে নিয়ে কি করা উচিত, কারণ ছেলেটা অর্ধেক মরেই গেছে। তখন দিলীপ অর্ককে উস্কে দিয়ে বলে যে অর্ধেকটা কাজ যখন অর্ক সেরেই ফেলেছে তখন বাকি কাজটাও সেরে ফেলুক। এমনিতেও এই ছেলেটিকে ছাড়া উচিত নয়, কারণ সে ওদের বোনকে ব্যবহার করেছে। দিলীপের কথায় উস্কে অর্ক আরও রেগে গিয়ে হটকারিতার বসে চন্দনকে মেরে ফেলে। কিন্তু পেছন থেকে পুতুল এই সব কিছু দেখে নেয়। ওরা দিলীপকে বলে পুতুলকে আটকাতে, লাশটার ব্যবস্থা ওরা করে নিচ্ছে। পুতুল পালাবার চেষ্টা করে। এদিকে অর্ক আর তার বাবা মা মল্লিকার সামনেই তাদের বাড়ির পেছনের একটা জায়গায় 7 ফুট মাটি খুঁড়ে চন্দনের লাশটাকে পুঁতে দেয়। পুতুল পালাতে পালাতে জেটি ঘাটে পৌঁছে জলে ঝাঁপ দিতে যায়। দিলীপ পুতুলকে ধরার চেষ্টা করে, কিন্তু পুতুল দিলীপের হাত ফসকে জলে পড়ে গিয়ে মারা যায়। তারপর দিলীপই ওই তান্ত্রিকের সন্ধান দেয় ঝর্ণা আর ইন্দ্রনাথকে। সেই তান্ত্রিক ওদেরকে ভয় দেখিয়ে বলেন যে ওরা যে অপরাধ করেছে তার জন্য ওদের বাড়িতে অভিশাপ লেগেছে। মল্লিকা আর অর্কর বারবার প্রাণ সংশয় দেখা দেবে, ওরা সবাই এক এক করে মারা যাবে। এর থেকে বাঁচতে হলে ওদেরকে 25 বছর বয়সী মাঙ্গলিক 3টি মেয়ের বলি দিতে হবে, যাদের নামের প্রথম অক্ষর অ দিয়ে শুরু। মানুষ খুন করতে হবে শুনে ইন্দ্রনাথ প্রথমে রাজি হয় না, কিন্তু তান্ত্রিক বলেন যে ওনার কথা যদি না শোনা হয় তাহলে আজ রাতেই ইন্দ্রনাথ রক্তবমি হয়ে মারা যাবে। এরপরে ওরা বাড়ি চলে আসে। ইন্দ্রনাথ বারবার কিন্তু কিন্তু করতে থাকে, কারণ ওরা তো আর জল্লাদ নয় যে পরপর 3টে মেয়েকে খুন করবে। ঝর্ণা বলে যে সে তার সংসারকে বাঁচাতে, তার সন্তানদের বাঁচাতে সবকিছুই করতে পারে, আর তারা তো অলরেডি একটা খুন করেই ফেলেছে। ইন্দ্রনাথ কিছুতেই রাজি হয় না, কিন্তু হঠাৎ করেই ইন্দ্রনাথের মুখ দিয়ে রক্ত বমি হতে শুরু করে। এরপরে ওরা আর কিছু ভাবতে পারেনি, সন্ধান চালিয়েছে এরকম 3 জন মেয়ের যাদের নামের প্রথম অক্ষর অ দিয়ে শুরু, বয়স 25 এবং মাঙ্গলিক।
সেই কারণেই প্রথমে অর্পিতা, তারপর অঞ্জনা, আর এবার অপর্ণার পালা। বলি দেওয়া হয়েছে বলেই ওদের দুজনের মাথা কাটা ছিল। অপর্ণা বুঝতে পারে এই সব ঘটনাগুলো দিলীপের ঘটানো, কারণ ওই তান্ত্রিকের খোঁজ দিলীপই সবাইকে দিয়েছিল। মল্লিকাকে ভুল ওষুধ খাইয়ে পাগল বানিয়ে রাখার চেষ্টা করছে দিলীপ নিজে। এমনকি অপর্ণা আর অর্কর কালরাত্রির দিন সাপ দেখিয়ে ভয় দেখানোর উদ্দেশ্যটাও দিলীপেরই ছিল। অপর্ণা সবকিছু বুঝতে পেরে সবার সব ডকুমেন্টস নিয়ে থানায় যাওয়ার জন্য তৈরি হয়। কিন্তু দরজা খুলতেই অপর্ণা দেখে অর্ক, ইন্দ্রনাথ আর দিলীপ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তারা বুঝতে পারে যে অপর্ণা সবকিছু জেনে গেছে। ওরা ঠিক করে যে আর দেরি করা যাবে না, ওদেরকে কাজটা এখনই করতে হবে। ওরা অপর্ণাকে একটা চেয়ারের মধ্যে বেঁধে রাখে। সেদিন রাতেই সেই তান্ত্রিক ওদের বাড়িতে বলির হোমযজ্ঞ শুরু করে দেয়। দিলীপ অপর্ণাকে যে ঘরে বেঁধে রাখা হয়েছে সেই ঘরে ঢুকে বলে যে দিলীপ অনাথ বলে এ বাড়ির সবাই তাকে এত বছর ধরে চাকর বাকরের মতো ট্রিট করেছে। দিলীপ কখনো কাউকে বলেনি যে সে পুতুলকে ভালোবাসত। প্রত্যেক দিন পড়াতে আসার নাম করে চন্দনের সাথে পুতুলের ঘনিষ্ঠতা দেখে তার ভীষণ রাগ হতো। সেই দিন সে আর সহ্য করতে না পেরে অর্ককে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। ভেবেছিল অর্ক ওকে মেরে বার করে দেবে, কিন্তু এত কিছু ঘটে যাবে সে হয়তো বোঝেনি। যদিও দিলীপের মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছে সে চেয়েছিল অর্কর হাতেই চন্দন খুন হোক, তাহলে দিলীপের পথের কাঁটা দূর হবে। পুতুলকে বাঁচাবার দিলীপ অনেক চেষ্টা করেছিল। সেই দিন দিলীপ পুতুলকে বলেছিল যে সে পুতুলকে ভালোবাসে, চন্দনের থেকে সে পুতুলকে অনেক বেশি ভালো রাখবে। দিলীপের কথাগুলো শুনে পুতুল দিলীপকে আরো ঘৃণা করতে শুরু করে, কারণ সম্পর্কে দিলীপ পুতুলের জামাই বাবু। পুতুল ভাবতেও পারেনি যে দিলীপের মনে পুতুলকে নিয়ে এরকম নোংরা চিন্তা ভাবনা আছে। দিলীপের হাত থেকে বাঁচতে পুতুল ইচ্ছা করেই জলে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। দিলীপ পুতুলের হাত ধরে টেনে আটকাবার চেষ্টা করলেও পুতুল জলে পড়ে যায়। এই ঘটনার পর দিলীপের মাথায় প্রতিশোধ স্পৃহা চেপে যায়। দিলীপ বলে যে এখন ওরা বুঝতে পারবে সারা জীবন যাকে চাকর বাকর বানিয়ে রেখেছে সে ঠিক কতটা নৃশংস হতে পারে। দিলীপ বলে যে সে ওদের সবাইকে শেষ করে দেবে, কিন্তু তার আগে দিলীপের অপর্ণার মাথাটাও দরকার। সেই কারণেই এই তান্ত্রিকের সন্ধান দিলীপই ওদেরকে দিয়েছিল। তান্ত্রিকের কথা মতোই সেদিন ইন্দ্রনাথের খাওয়ারে বিষ মিশিয়ে দিয়েছিল দিলীপ, যাতে ইন্দ্রনাথের রক্ত বমি হয়। ব্যাস কাজ হয়ে গেল। সবাই বিশ্বাস করে নিল যে তান্ত্রিকের কথা না মানলে ওরা সবাই এক এক করে মারা যাবে। দিলীপ নিজেই অর্ককে বারবার অ্যাক্সিডেন্টের মুখে ফেলে নিজেই বাঁচিয়ে ওদের বিশ্বাসটাকে আরো বেশি মজবুত করেছে যে ওদের প্রাণহানির আশঙ্কা নিশ্চিত। কালরাত্রির দিন অর্কর ঘরে সাপ ঢোকানোর ব্যাপারটাও এই প্ল্যানেরই একটা অংশ। দিলীপ অপর্ণার মুখের বাঁধন খুলে দিয়ে বলে তৈরি হতে, ওরা এক্ষুনি অপর্ণাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। আমরা দেখি জানলার বাইরে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। ওদিকে তান্ত্রিকের কথা অনুযায়ী অর্ক ওপরের দিকে আসে অপর্ণাকে নিয়ে যেতে, কিন্তু দরজা খুলে অর্ক দেখে মল্লিকার হাতে একটা রক্তমাখা ফুলদানি, আর দিলীপ মাথা ফেটে অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। মল্লিকা অর্ককে বলে যে সে দিলীপকে মেরে অপর্ণাকে পালাতে সাহায্য করেছে। অর্ক নিজে এসে পুরো ঘটনাটা সবাইকে জানালে সবাই ভয় আতঙ্কে অস্থির হয়ে যায়। তান্ত্রিকের কথা শুনে আমরা বুঝতে পারি যে এটা তার জীবনে ৬ নম্বর বলি ছিল। এই বলিটা দিতে পারলে সে তন্ত্র জগতে সব থেকে ঊর্ধ্বে চলে যেতে পারবে। আমরা বুঝতে পারি যে তান্ত্রিক তার নিজের স্বার্থেই দিলীপের সাথে হাত মিলিয়েছিলেন। ওদিকে ততক্ষণে দিলীপের জ্ঞান ফিরে এসেছে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। অপর্ণা পালাতে পালাতে হঠাৎ করেই একটা গাড়িতে ধাক্কা খেয়ে ভীষণভাবে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক সেই সময় কেউ একজন বৌদি বলে ডেকে ওঠে অপর্ণাকে। অপর্ণা দেখে তার সামনে দাঁড়িয়ে রয়েছে পুতুল আর চন্দন। আমরা বুঝতে পারি পুতুল আর চন্দন মারা যায়নি, ওরা বেঁচে আছে। যে ছায়ামূর্তিগুলো অপর্ণা বারবার একটা ঘরে দেখেছিল সেটা আসলে পুতুলই ছিল। মল্লিকা হয়তো সবসময় হ্যালুসিনেশন করত না, কখনো কখনো পুতুল সত্যি এসেছিল মল্লিকার কাছে। জলে পড়ে গিয়েও বেঁচে যাওয়াটা পুতুলের পক্ষে হয়তো সম্ভব, তবে চন্দনকে এত মারার পরেও, 7 ফুট তলার গর্তে পুঁতে দেওয়ার পরেও সে কি করে বেঁচে গেল সেটা আমাদের কাছে ভীষণভাবেই অজানা। অপর্ণা পুতুল আর চন্দনকে পেয়ে বুকে বল ফিরে পায়। মনে মনে সে ভাবে এবারই শুরু হবে আসল খেলা। অভিশপ্ত সিজন 1 এখানেই শেষ। আরও অনেক রহস্য নিয়ে আমাদেরকে অপেক্ষা করতে হবে সিজন 2 জন্য। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফ্লিমিট।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।